নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আরও একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো বন্ধুরা, সকলে জানবেন এই কিছুক্ষণ আগে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ডাউন টাউন এফসির খেলা কিন্তু শেষ হয়েছে, যেখানে মোহনবাগান একটিমাত্র গোলে জিতেছে। সেই গোলটি করেছে মোহনবাগানের অন্যতম ইয়ং স্ট্রাইকার, অর্থাৎ হচ্ছে উদীয়মান স্ট্রাইকার যেটাকে বলা যায়, সুয়েল ভাট। তো সুয়েল ভাটের একটিমাত্র গোলে কিন্তু সেখানে মোহনবাগান ডাউন টাউন এফসিকে হারিয়েছে। তবে মোস্ট অফ দ্য ম্যাচে কিন্তু ভালো খেলা দেখা গিয়েছিল ডাউন টাউন এফসি। তাদের আক্রমণ বিভাগটা মোটামুটি ভালো খেলেছিল ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে তাদেরকে একটু স্লথও লেগেছিল। তেমনি মোহনবাগান কিন্তু ফার্স্ট হাফে তেমন কিছু ডমিনেট করতে পারেনি, তবে সেকেন্ড হাফে তাদের খেলার মানটা কিন্তু বেড়েছিল। তো মোহনবাগান পুরোপুরি কিন্তু রিজার্ভ টিম নামিয়েছিল, তার মধ্যে চমক ছিল টম এলড্রাড, তো তাকে কিন্তু নামানো হয়েছিল। বাকি সুয়েল ভাট কিন্তু ছিল, যারা কিন্তু একটু আইএসএল এ পরীক্ষিত প্লেয়ার, আর বাকি কিছু প্লেয়ারও ছিল যারা আইএসএল এ পরীক্ষিত। সমগ্র এমবিএসজি স্লট খেলার মাঝখানে সবার খেলার যেটা ভালো লেগেছে আমার, সেটা হলো আশিস রায়ের পারফরমেন্স। তো রাইট উইং এ তিনি কিন্তু ওভারল্যাপ ভালো রকমই করছিলেন, এবং তার ক্রস থেকেই 72 মিনিটে সুয়েল ভাটের গোলে কিন্তু মোহনবাগান আজকের ম্যাচ জিতেছে। তবে সে তার খেলাটা কিন্তু প্রমিসিং হওয়ার জন্য মোহনবাগানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এমনিতেই রাইট উইংয়ে একটা ভালো প্লেয়ার কিন্তু মোহনবাগানে ভালো দরকার। তো এখন থেকে যদি আশিস রায় পারফরমেন্স করে, তো সেক্ষেত্রে কিন্তু মলিনার চিন্তা থেকে একটা মুক্তি পাওয়া যেতে পারে, অর্থাৎ ব্যাকআপ প্লেয়ার হিসেবে আশিস রায় কিন্তু একটা ভালো পারফরমেন্স দিতে পারে আইএসএল এর জন্য। তো বর্তমানে তার পারফরমেন্স দেখে কিন্তু আজকে বেশ ভালোই লেগেছে। এছাড়া আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে সুয়েল ভাট, যেখানে 72 মিনিটে আশিস রায়ের ক্রস থেকে তিনি কিন্তু জাস্ট ট্যাপ ইন করে গোলটা করেন, যার জন্য তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ সিলেকশন হয়েছেন। তো বন্ধুরা, নাও কামস টু দি ইস্ট বেঙ্গল ট্রান্সফার আপডেট। তো ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, একটি নয় দুটি ট্রান্সফার আপডেটের খবর পাওয়া যাচ্ছে। তো উড়িষ্যা এফসির প্লেয়ার ভিগনেশ, তাকে ইস্ট বেঙ্গল কিন্তু নিতে পারে তেমন একটা আপডেট পাওয়া যাচ্ছে। আর মোস্ট ইম্পর্টেন্ট আপডেট যেটা উঠে আসছে, ইস্ট বেঙ্গল কিন্তু রাহুল কেপিকে নিতে পারে এবং তার জন্য ট্রান্সফার ফি দিতে পারে এবং অল আউট যেতে প্রস্তুত। তো এই একটা আপডেট কিন্তু উঠে আসছে, এটা কিন্তু ডান ডিল নয়, তবে যেটুকু রুমার্স উঠে আসছে সেটা কিন্তু আপনাদেরকে জানালাম। তো ইস্ট বেঙ্গল সমর্থক যারা এই ভিডিওটা দেখছেন, তো তোমরা জানাবে কমেন্ট করে যে এই দুটো সাইনিং হলে তোমাদের কেমন লাগবে, বা এই দুটো প্লেয়ার ইনক্লুশন ইস্ট বেঙ্গলকে স্ট্রং করবে কিনা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। বাকি চলে আসি এবার কলকাতা নাইট রাইডার্স নিয়ে, একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। বেসিক্যালি কলকাতা নাইট রাইডার্স নয়, আপডেটটা উঠে আসছে ল্যানক্যাস্টার এফসি এবং যেটা রিলেটেড আছে ফিল সল্ট আর আমাদের ভেঙ্কটেশ আইয়ার। তো কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার এবং কলকাতা নাইট রাইডার্সের একদম উগ্রপন্থী ওপেনার যাকে বলা যায়, সে তার নাম হচ্ছে ফিল সল্ট। তো এই ফিল সল্ট ল্যানক্যাস্টার ক্রিকেট টিমকে ভেঙ্কটেশ আইয়ারের নাম রেকমেন্ড করেছে তাদের দলে নেওয়ার জন্য। তবে ভেঙ্কটেশ আইয়ার আদৌ জয়েন করবে কিনা, তবে সেই নিয়ে কিন্তু কোনো আপডেট আমার কাছে নেই। তো এবার চলে আসি ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচের আপডেট, যেখানে গৌতম গম্ভীর এইভাবে কিন্তু টিম সাজিয়েছিলেন। সুমন গিল, ইশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, রিয়ান প্রয়াগ, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এর নতুন করে ইনক্লুশন হয়েছে, আকসার প্যাটেল, এছাড়া ছিলেন আরশিব সিং, রবি বিষ্ণই এবং মোহাম্মদ সিরাজ। ব্যাট করতে নেবে বিধ্বংসী শুরু করেন ইশস্বী জয়সওয়াল এবং সুমন গিল, যেখানে ইশস্বী জয়সওয়াল 21 বলে 40 রান করে আউট হন এবং সুমন গিল 16 বলে 34 করে আউট হন। সূর্যকুমার যাদব এরপর নেবে 26 বলে 58 রান করেন, ঋষভ পান্ত 33 বলে 49 রান করে আউট হন, হার্দিক পান্ডিয়া যথাক্রমে 9 এবং রিয়ান প্রয়াগ 7, রিঙ্কু সিং 2 বলে 1 এবং আকসার প্যাটেল 5 বলে 10 রান করে আউট হন। তো টোটাল ইন্ডিয়া স্কোর হয় 20 ওভারে 7 উইকেট হারিয়ে 213 রান, যেখানে ভালো রকম রান কিন্তু একটা গচ্ছিত করেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম। এবার দেখার, যখন আমি ভিডিওটা করছি তখন কিন্তু 2 ওভারে 13 রান হয়েছে 0 উইকেট হারিয়ে। তবে বলে ভালো রকমই প্রেশারে রেখেছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের, যেখানে কুশল মেন্ডিস 2 বলে 4 রান করেছেন এবং পাথুম নিশাঙ্কা 11 বলে 13 রান কিন্তু করেছেন। তো পরবর্তীকালে পুরো ম্যাচের রিভিউ নিয়ে আসবো। তো এইটুকুই একটা আপডেট কিন্তু উঠে আসছিল ট্রান্সফার রিলেটেড ও ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচ রিলেটেড ও মোহনবাগানের ম্যাচ রিলেটেড, তো আপনাদেরকে জানালাম। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীকালে স্পোর্টস রিলেটেড সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আর ইস্ট বেঙ্গলেরও কিছু ট্রান্সফার আপডেট ছিল, সেগুলো কিন্তু জানিয়েছি ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। ধন্যবাদ।